জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকীর উদযাপন। বাংলার কবি, বাঙালির কবি, জাতিরাষ্ট্র বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আজ তার 121তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠানমালা। বাস্তবায়নকারী সংস্থা হিসাবে আছে কবি নজরুল ইনস্টিটিউট। প্রতি বছর ঢাকায়, ঢাকার বাইরে ও বাংলাদেশের সর্বত্র কবির প্রতি স্বতঃস্ফূর্ত সম্মান জ্ঞাপনের জন্য সর্বস্তরে বিপুল ও বহুমাত্রিক যে অনুষ্ঠানমালা হয়ে থাকে, এবার অনিবার্য কারণেই তার ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ঘাতক থাবার ফলে ব্যক্তিতে ব্যক্তিতে অবশ্য পালনীয় সামাজিক দূরত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা বিধানই তার মূল কারণ। একই কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠানমালাতেও ব্যাপক পরিবর্তন ও সংক্ষেপায়ন ঘটেছে। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে জাতিরাষ্ট্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাণী। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অম্লান স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। অসামান্য ও বহুমুখী প্রতিভার অধিকারী কবি নজরুলের আজীবন সাধনা ছিল সমাজের শোষিত ও নিপীড়িত মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি এবং মানুষের সামাজিক মর্যাদার স্বীকৃতি অর্জন। তাঁর সাহিত্যকর্মে উচ্চারিত হয়েছে পরাধীনতা, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের বাণী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ। কবি নজরুলের সাহিত্য ও সঙ্গীত শোষণ, বঞ্চনা ও ধর্মান্ধতার বিরুদ্ধে মুক্তির দীক্ষাস্বরূপ। মহান মানবতাবাদী কবি নজরুলের সংগ্রামশীল জীবন এবং তাঁর অবিনাশী রচনাবলী জাতির জন্য অন্তহীন প্রেরণার উৎস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ। কবি নজরুলের সাহিত্য ও সঙ্গীত শোষণ, বঞ্চনা ও ধর্মান্ধতার বিরুদ্ধে মুক্তির দীক্ষাস্বরূপ। মহান মানবতাবাদী কবি নজরুলের সংগ্রামশীল জীবন এবং তাঁর অবিনাশী রচনাবলী জাতির জন্য অন্তহীন প্রেরণার উৎস। জাতীয় জাগরণের অন্যতম পথিকৃৎ কবি নজরুল শুধু একজন কবি, সাহিত্যিক বা সঙ্গীতজ্ঞই নন, তিনি ছিলেন বাঙালি জাতির রাজনৈতিক মুক্তি সংগ্রামের অকুতোভয় সৈনিক। নজরুলের ক্ষুরধার লেখনীর স্ফুলিঙ্গ যেমন ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, তেমনি তার বাণী ও সুরের অমীয় ঝর্ণাধারা সিঞ্চিত করেছে বাঙালির হৃদয়কে। বিদ্রোহী কবিতায় কবির বলিষ্ঠ উচ্চারণ, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য। তিনি প্রকৃতই প্রেমের এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানবতার জয়গান গেয়েছেন, নারীর অধিকারকে করেছেন সমুন্নত। তিনি প্রথম বাঙালি কবি যিনি ব্রিটিশ অধীনতা থেকে ভারতকে মুক্ত করার জন্য স্বরাজের পরিবর্তে পরিপূর্ণ স্বাধীনতার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। সকল জাতি, ধর্ম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন সাহসের প্রতীক। কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিলেন। নজরুল সাহিত্যের বিচিত্রমুখী সৃষ্টিশীলতা আমাদের জাতীয় জীবনে এখনও প্রাসঙ্গিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে 1972 সালে বাংলাদেশে আনা হয়। পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। নজরুল যে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন, তারই প্রতিফলন আমরা পাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও কর্মে। বিদ্রোহী কবির জীবনাদর্শ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ, সুখী, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক। সুধীবৃন্দ, আপনারা এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলেন। এবারে শুভেচ্ছাবাণী প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ কোভিড-19 করাল থাবায় থমকে আছে। এই অবস্থায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকীতে তার প্রতি জ্ঞাপন করছি বিনম্র শ্রদ্ধা। আমাদের জাতীয় জীবনে কবির অবদান অপরিসীম। শুধু সাহিত্য সঙ্গীতেই তার সৃষ্টিশীলতা তিনি সীমাবদ্ধ রাখেননি, রাজনৈতিক দিক দিয়েও তিনি ছিলেন প্রবলভাবে সচেতন এবং সোচ্চার। একটি বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন তিনি। তার সৃষ্টিশীলতা যুগে যুগে জাতিকে যুগিয়েছে এগিয়ে চলার প্রেরণা। আজ করোনার এই ক্রান্তিকালেও কবির সৃষ্টিশীলতা আমাদেরকে যোগাতে পারে লড়াই করবার শক্তি। আমরা গাইতে পারি, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও প্রাণ, দাও মৃত অমৃতজনে, দাও ভীতচিতজনে শক্তি অপরিমাণ। আজ চিকিৎসক, নার্স, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, মিডিয়া, রাজনৈতিক নেতাকর্মী, আপামর স্বেচ্ছাসেবকগণ নিবেদিত প্রাণে কোভিড-19 বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুরো জাতি আজ এই দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। কবি নজরুলের ঝঞ্ঝার মতো উদ্যম হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই লড়াইয়ের বিরুদ্ধে সফল হব ইনশাআল্লাহ। কবির জন্মদিনে এই হোক আমাদের প্রত্যয়। এবারে শুভেচ্ছাবাণী প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর আবু হেনা মুস্তফা কামাল, এনডিসি। সাম্য, মানবতা, প্রেম ও প্রকৃতির কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জাগরণের তুর্যবাদক, জাতিসত্তার প্রাণপুরুষ, সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের উপকার। তার রচিত সঙ্গীত, কবিতা ও সাহিত্যের মূল দর্শন বিভেদ বিমোচন, সাম্য প্রতিষ্ঠা, সমাজের কুসংস্কার দূরীকরণ এবং স্বদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তকরণের বিষয়সমূহ আজও সংস্কারের দিক নির্দেশনা দেয়, আমাদের উদ্দীপ্ত করে। জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক, মানবিক, শোষণমুক্ত, সমতাভিত্তিক সোনার বাংলা বিনির্মাণে নজরুলের সৃষ্টিশীলতা, শিল্প সাহিত্য চর্চার অপরিহার্যতা আজও তাই সমানভাবে অপরিহার্য। আজ শুধু এ দেশ বা উপমহাদেশ নয়, পুরো বিশ্ব করোনা ভাইরাসের করাল গ্রাসে নিমজ্জিত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সেসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের মধ্য দিয়ে কবির ভাষায় বড় ঝঞ্ঝার মতো উদ্যম নিয়ে করোনা ভাইরাসময় দুর্যোগপূর্ণ দুর্গমগরী কান্তার মোড় আমরা পাড়ি দিব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সঠিক নেতৃত্বে সকল দুর্যোগ অকল্যাণকে জয় করে আমরা স্বমহিমায় ও স্বকীয়তায় বিশ্ব মানচিত্রে সম্মানের সাথে মাথা উঁচু করে এগিয়ে যাব। জাতীয় কবির জন্মদিনে এ হোক আমাদের দৃঢ় প্রত্যয়। এবার শুভেচ্ছাবাণী প্রদান করবেন জাতীয় অধ্যাপক ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর রফিকুল ইসলাম। আজ 11ই জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 25শে মে 2020 খ্রিস্টাব্দ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। একই সময়ে দেশে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক উদ্যোগে কবিকে কলকাতা হতে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছিল। আজকের এই দিনে তাঁকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে। বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ করোনার করাল গ্রাসে নিমজ্জিত। জাতীয় জীবনের এই ক্রান্তিকালে কবি নজরুলের শিল্প, সাহিত্য, সঙ্গীত আমাদের যোগাতে পারে দুর্যোগ হতে উৎক্রমণের অনবদ্য সাহস ও প্রেরণা। দাও শৌর্য, দাও ধৈর্য, এবং মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবির এসব শাশ্বত বাণী হোক সকলের
অনুসরণীয়। জন্মদিনে কবির প্রতি জ্ঞাপন করছি অসীম শ্রদ্ধা। এবারে আমরা শুনব সমবেত কণ্ঠে একটি নজরুল সঙ্গীত, জাগো অমৃত পিয়াসী চিত, নির্দেশনায় শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। Thank you.
এবারে নজরুলের কবিতার আবৃত্তি। কবিতার নাম বাংলাদেশ। আবৃত্তি করবেন বাচিক শিল্পী হাসান আরিফ। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রখরী, আশিসে মেঘ বাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরি নিমে, ওড়ে আকাশে চেয়ে মেঘ চিকুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে, সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। আমরা এবার নজরুলের জীবন ভিত্তিক ভিডিও ক্লিপ দেখব। বঙ্গবন্ধু আমাদের সবাইকে নিয়ে আসলেন 1972 সালের 24 মে। পরের দিনই 25 মে দাদুর জন্মদিন। তিনি বাবাকে বলেছিলেন সবাইকে যে আমি স্বাধীন বাংলায় তার জন্মদিনটি তাকে এনে পালন করতে চাই। তার শ্রদ্ধাবোধ কতটুকু সেটা দাদুর প্রতি তিনি দেখিয়েছিলেন। এবং পরবর্তীকালে তো বঙ্গবন্ধুর আহ্বানে এখানে আমরা সবাই থেকে গেলাম। ধানমন্ডিতে একটা বাড়ি দেওয়া হয়েছিল খুব সুন্দর, বঙ্গবন্ধু যেটা দিয়েছিলেন সেই বাড়িতে। প্রায় বিকেলবেলায় মা দাদুকে নিয়ে দোতলা থেকে নিচে নামতেন, আর দাদু নিজে নিজে আপন মনে বাগানে হাঁটতেন এবং ফুলের সাথে কথা, মনে হতো ফুলের সাথে তিনি কথা বলতেন। বিংশ শতাব্দীর তথাকথিত আধুনিকতা তখনও বর্ধমান জেলার এই প্রত্যন্ত গ্রামের পরিবেশকে পুরোপুরি গ্রাস করতে পারেনি। এই গ্রামীণ পরিবেশে কেটেছিল কবির শৈশব এবং কৈশোরের কিছু অংশ। 1909 সালেই গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় পাশ করে নজরুলকে কাজ নিতে হয় ওই মক্তবে এবং পীরপুকুরের মসজিদে। ইসলাম ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং মুসলমানদের সমাজ সম্পর্কে কবির অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল এই সব কাজ থেকে। নজরুলকে আরও একদিক থেকে শিক্ষিত করে তোলার ভূমিকা নিয়েছিল লেটুর দল। তিনি কাকা বজলে করিমের লেটুর দলে যোগ দিয়েছিলেন। এই দলে অভিনয় করতেন, গান বাঁধতেন, সুর দিতেন। মাত্র 9 বছর বয়সে পিতাকে হারান নজরুল। 1908 খ্রিস্টাব্দে পিতা ফকির আহমদের মৃত্যুর পর তাঁদের পরিবারে দেখা দেয় অভাব অনটন। চুরুলিয়া মক্তবের পর তিনি 1911 খ্রিস্টাব্দে মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউশনে ভর্তি হন এবং ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অর্থাৎ 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত ওই স্কুলে পড়াশোনা করেন। এরপর আসানসোলে কর্মরত পুলিশ অফিসার রফিজুল্লাহ সাহেব বালক নজরুলের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিভার সন্ধান পেয়ে তাঁকে 1914 খ্রিস্টাব্দে
ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর স্কুলে নিয়ে গিয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি করেছিলেন। সেখানে তিনি এক বছর পড়াশোনা করে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি 1915 খ্রিস্টাব্দে বর্ধমানের শিয়ারশোল রাজ হাইস্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। বর্ধমান শিয়ারশোল রাজ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র নজরুল দেশ সেবার ডাকে সাড়া দিয়ে তিনি যোগ দিলেন সৈন্যবাহিনীতে। তার ঠিকানা হল বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর বর্তমান পাকিস্তানের করাচি শহরে। মূলত এই সময় নজরুল লেখালেখি শুরু করেন, অবসর সময় তিনি গান গাইতেন। নজরুল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও পৃথিবীর কোথায় কি ঘটছে সেইটা সম্পর্কে অত্যন্ত সচেতন এবং সজাগ ছিলেন। নজরুল অসহযোগ আন্দোলনের কবি। বঙ্গভঙ্গের উত্তাল সময়ে বাঙালির প্রাণে স্বদেশ চেতনার যে ঝড় রবীন্দ্রনাথ তুলেছিলেন, ঠিক ওই আন্দোলনের 15 বছর পর নজরুল বাঙালির প্রাণে ওই একই ঝড় তুলেছিলেন। এবারে সমবেত নৃত্য পরিবেশন করবেন নজরুল ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ, নির্দেশনায় ওয়ার্দা রিহাব। শঙ্খ শরণ তীর্থ যাত্রা পথে এসো মোরা যাই যাই, শঙ্খ বাঁধিয়া চলিলে শঙ্খ বাঁধিয়া চলিলে আভয় সে পথে মৃত্যু নাই যাই যাই, শঙ্খ শরণ তীর্থ যাত্রা পথে এসো মোরা যাই যাই। বল তোরা নবজীবনের ঢলে হোক খোলা তবু এই শৈলী,
চির যৌবন দিয়েছে ধরারে গেরুয়া মাটিরে করেছে নি নিজেদের চার ধারে বাজ বেঁধে মৃত্যু জীবাণু যারা জিয়ায় তারা কি চিনিবে মহাসিন্ধুর উদ্দেশ্যে ছোটে স্রোত কোথায় স্থানুগতিহীন পড়ে আছে তারা আপনার লয়ে বাঁধিয়া তো কোটরের জীব উহাদের তরে নহে উদিচির উষা আলো মোরা আকাশের মত বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন আকাশের মত বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সততা মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সততা মোরা ঝঞ্ঝার মত উত্তম মোরা ঝর্ণার মত চঞ্চল মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল মোরা ঝঞ্ঝার মত উত্তম মোরা ঝর্ণার মত চঞ্চল ওরা বিধাতার মত নির্ভয় ওরা প্রকৃতির মত স্বচ্ছল ওরা ঝঞ্ঝার মত উত্তম 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 এবারে নজরুল সঙ্গীতের একক পরিবেশনা উঠ রে চাষি জগৎবাসী পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল ওরে ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল ওরে ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল আমরা মরতে আছি ভালো করে মরতে আছি ভালো করে মরবো এবার চল ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল ওরে ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল উঠান ভরা শস্য ছিল হাস্য ভরা দেশ ওই বৈশ্য দেশের দোষ এসে লাঞ্ছনা নাই শেষ মোদের উঠান ভরা শস্য ছিল হাস্য ভরা দেশ ওই বৈশ্য দেশের দোষ এসে লাঞ্ছনা নাই শেষ ও ভাই লক্ষ হাতে টানছে তারা লক্ষ হাতে টানছে তারা লক্ষ্মী মায়ের কেশ আর মার কাঁদন এলো না হলো মার কাঁদন এলো না হলো সাত সাগরের জল ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল ওরে ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল শহীদ মাঠের মক্কায় কোরবানি দেই যান আর সেই খুনে যে হলছে ফসল হরছে তা শয়তান ও ভাই আমরা শহীদ মাঠের মক্কায় কোরবানি দেই যান আর সেই খুনে যে হলছে ফসল হয়েছে তা শয়তান আমরা যাই কোথা ভাই ঘরে আগুন যাই কোথা ভাই ঘরে আগুন বাইরে যে তুফান আজ চারদিক হতে ঘিরে মারে চারদিক হতে ঘিরে মারে এজিদ রাজার দল ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল ওরে ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল জাগরে কিষান সব তো গেছে কিসের বায়ার ভয় এই ক্ষুধার জোরে করব এবার সুধার জগৎ জয় আজ জাগরে কিষান সব তো গেছে কিসের বায়ার ভয় এই ক্ষুধার জোরে করব এবার সুধার জগৎ জয় ওই বিশ্বজয়ী দস্যু রাজার বিশ্বজয়ী দস্যু রাজার
থেকে করব নয়, ওরে দেখবে এবার সভ্য জগৎ, দেখবে এবার সভ্য জগৎ চাষির কত বার, ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল, ওরে ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল, আমরা মরতে আছি ভালো করে, মরতে আছি ভালো করে মরব এবার চল, ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল, ওরে ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল, ওরে ওঠে রে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল। এবার নজরুলের একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সালাউদ্দিন আহমদ, গান হে নামাজি। ঘরে নামাজ পড়ো হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ, আমার ঘরে নামাজ পড়ো আজ, আমি গুনাহগার বে খবর নামাজ পড়ার নাই অবসর, আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়াই এই পাপীরে কর সরফরা, চরণ ছোঁয়াই এই পাপীরে কর সরফরা, হে নামাজে আমার ঘরে নামাজ পড়ো পানি মোছো, আমার পিধান দিয়ে আমার এ ঘর হোক মসজিদ, তোমার পরশনিয়ে যে শয়তানের ফন্দিতে ভাই খোদাই ডাকার সময় না পায়, যে শয়তানের ফন্দিতে ভাই খোদাই ডাকার সময় না পায়, সেই শয়তান যাক দূরে সেই শয়তান যাক দূরে শুনে তকবীরের আওয়াজ, হে নামাজে আমার ঘরে নামাজ পড়ো
রাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই না এবারে নজরুলের একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ইয়াকুব আলী খান, গান নীদ নাহি নয়নে। শুনব নজরুলের একটি বিখ্যাত সঙ্গীত সমবেত পরিবেশনায়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, নির্দেশনায় শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। ¶¶
সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার অনুসরণীয় প্রত্যুৎপন্ন মতিতায় পরিস্থিতি সামাল দিচ্ছেন, দ্রুততম সময়ে জাতিকে অভূতপূর্ব প্রণোদনা দিয়েছেন এবং করোনা মোকাবেলায় প্রতিটি ক্ষেত্রে সুযোগ্য নেতৃত্ব দিচ্ছেন। জাতি তার প্রতি পরম কৃতজ্ঞ। তাকে সহযোগিতা করছেন মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আনসার বাহিনী এবং সর্বোপরি সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীগণ, তারা সবাই এই যুদ্ধে সম্মুখ যোদ্ধা। সৈনিক নজরুলের আদর্শে তারা সবাই আজ করোনা যোদ্ধা। তাই জাতীয় কবির এই ব্যতিক্রমী জন্মলগ্নে আমরা তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সব প্রতিকূল অবস্থা পেরিয়ে আমরা অন্যরকম এক ঈদের সম্মুখীন হচ্ছি, ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছি। জাতীয় কবিকে উদ্ধৃত করেই বলি, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। শ্রম, সংযম ও সামাজিক সদাচারের পথ বেয়ে জাতির জীবনে আসুক নজরুলের প্রত্যাশিত প্রার্থিত এই খুশির ঈদ। সবশেষে নজরুলের কণ্ঠে বলি, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, জয় বাংলা।